দু একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে বিএনপি জামায়াতের সড়ক রেল ও নৌপথের অবরোধ কর্মসূচি। স্বাভাবিক সময়ের তুলনায় যান চলাচল অনেকটাই কম। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের লালমাটি এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল, ভাঙচুর করা হয় দুটি ট্রাক। সরকার পদত্যাগ না করা পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে বলে জানান বিএনপি নেতারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ। লক্ষ্মীপুর শহরের ইটেরপুল মিয়া রাস্তা সহ কয়েকটি পয়েন্টে সকালে বিক্ষোভ মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা। গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে রায়পুর ঢাকা মহাসড়ক সহ কয়েকটি রাস্তায় অবরোধ করা হয়। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল, টার্মিনাল থেকে ছাড়েনি দূরপাল্লার কোনো বাস। ঢাকার কেরানীগঞ্জে গতরাতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা জানায়, ইলিশ পরিবহনের বাসটি কয়েকদিন ধরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার গেটের পাশে পার্কিং করা ছিল। গতরাতে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা, পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা।